Friends. welcome to khel

এম অন্যতম ধারাবাহিক বিদেশি আইএসএল এর নিরিখে তো তিনি এফসি হয়ে হয়ে মুহূর্তে তিনি খেলছেন এবং এ মরসুমে তিনি যতবার তিনি এফসি গোয়ার হয়ে মাঠে নেমেছেন ততবারই কিন্তু তিনি নজর কেড়েছেন কিছুদিন আগেই মোহনমানের বিরুদ্ধে চার এক গোলে যে জয় ছিল এফসি গোয়ার সেখানে কিন্তু অনেকটাই ভূমিকা ছিল এই নোয়া তো এই প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত প্লেয়ার প্লেয়ার এবং বছর যখন খেলা হয়েছিল একটি আমরা দেখেছি যে এই প্লেয়ারটি কিন্তু খুব সুন্দর ফুটবল উপহার দিয়েছেন তো আজকে সন্ধে থেকেই একটা নিউজ যেটা রোটে গেছে সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেট যে ট্রান্সফার মার্কেট থেকে আমরা সমস্ত কিছু জানতে পারি তো সেই সাইটে কিন্তু দেখা যাচ্ছে যে নোয়াজ সাদায়ু এই প্লেয়ারটি কিন্তু মোহনমানে জয়েন করছে জানুয়ারিতে তো এইটা রোটে যাওয়ার পর থেকেই কিন্তু চারিদিকে একটা পড়ে গেছে যে এই প্লেয়ারটিকে মোহনমান নিতে চলেছে তো এই প্লেয়ারটির বর্তমান ভ্যালু খুব একটা বেশি না মাত্র চার কোটি টাকা তো এর থেকে অনেক বেশি ভ্যালু দিয়ে কিন্তু জেসন কামিংসের মতন একটা প্লেয়ারকে ধরে রেখেছে মোহনবাগান তো এই প্লেয়ারটিকে যদি মোহনবান সত্যি নিতে পারে তাহলে কিন্তু মোহনমানের যথেষ্ট লাভবান হবে তিনি জেনারেলি লেফট উইঙ্গার হিসেবে খেলেন এবং এই প্লেয়ারটি যদি মোহনমানে আসে সেক্ষেত্রে মোহনমানের অনেকগুলো সমস্যার সমাধান হবে যদিও মোহনমানের এই মুহূর্তে এর প্রয়োজন তবুও এই প্লেয়ারটি কিন্তু ম্যাচের রঙ একাই ঘুরিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে যেটা কিন্তু এই মুহূর্তে হুগো বুমো ছাড়া কিন্তু কোনো প্লেয়ারের মধ্যে সেই ক্ষমতাটা নেই যে একাই ম্যাচের রং ঘুরিয়ে দেবে বা সবাই ফ্লপ করলে তিনি একাই ম্যাচের নায়ক হয়ে উঠবেন তো এই প্লেয়ারটিকে সাম্প্রতিক যেহেতু দেখা গেছে ট্রান্সফরমার মার্কেটে তাই জন্য তোমাদের জানিয়ে দিলাম যে এই প্লেয়ারটির উপর কিন্তু মোহনবাগান টার্গেট করেছে এবং এই প্লেয়ারটিকে দরকার করলে মোহনমান হয়তো ট্রান্সফার ফি দিয়েও নিতে পারে তো চিংলাসানা সিং সকালেই তোমাদের খবর দিয়েছিলাম যে এই প্লেয়ারটিকে সই করাচ্ছে ডিফেন্সের মজবুত করতে বা আলীর ব্যাকআপ হিসাবে তাকে কিন্তু নেওয়া হচ্ছে তো বিকেলে এই খবরটা এসছে এটাও কিন্তু শোরগোল ফেলে দেওয়ার মতন সমস্ত ফুটবল প্রেমীদের মধ্যে বা মোহনমান সমর্থকদের মধ্যে

সেখানে কিন্তু কিছুটা হলেও এই নিউজটা সত্যি বলেই ধরে নেওয়া যাচ্ছে যদিও শেষ মুহূর্তে অফিসিয়াল কনফার্মেশান না অব্দি কিন্তু কিছুই কনফার্ম নয় তো তারপরেও কিন্তু যেহেতু ট্রান্সফার মার্কেটের মতন এরকম ভেরিফাইড একটা জায়গা থেকে দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এই প্লেয়ারটি হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহন মানে আসছে তো মোহন মানে যদি এই প্লেয়ারটি আসে তো তোমরা কতটা খুশি হবে বা মোহন মানে কতটা লাভ হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও